হাই বন্ধুরা, এই দেখো আজকে কি কি রান্না করেছি। এই যে এটা হচ্ছে পাঙাশ মাছ ভাজা, এটাও, এই দুটো। আর এই দেখো এটা জাপানি কুটি, এই যে এগুলো ভাজা করেছি। এই যে আর এই যে আছে মিষ্টি কুমড়োর পাতা, রসুন, কালো জিরে দিয়ে বেটেছি। এই যে আর এই যে আছে থোড়, কলার থোড়, পাকা কলার থোড়, রসুন, কালো জিরে ফোড়নে ভেজেছি। এই যে দেখো লেবু, পেঁয়াজ, এখন খাবো, সব গুছিয়ে নিয়েছি। এই দেখো, এই যে আর চলো, এই দেখো এটা হচ্ছে খাসির মাংস, এই দেখো চর্বি, এটা মাংস, এই দেখো খাসির মাংস করেছি আলু দিয়ে ঝোল। এবার সবার ভাত বেড়ে নেব। এই যে ভাতগুলো গামলায় আমি ঠান্ডা করতে দিয়ে দিয়েছি, এই দেখো। এবার থালায় থালায় বেড়ে নেব ভাত, তারপরে খাবো। এই যে থালায় থালায় ভাত বেড়ে নেব। কিছু নিয়ে নেব, থোড় ভাজা, লেবু, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, মাছ ভাজা, পাতা বাটা নিয়ে নিলাম, মাংসটা পরে নেব। চলো এবার খেয়ে নিই তাহলে, পরে আবার নতুন ভিডিও নিয়ে কালকে আসবো। এই পর্যন্তই রাখছি।